এখন বেটিনটোৰ ডিমান্ড পুৰা কৰা যায় না তোলা টুকা টুকি লাগিলে কইব জীৱনে বাগৰ কাপোৰ ইখান দিছো না কইনি বেটাই বেটিৰে খালি ডিমান্ড দে একদিন বেটাই কইলো আই সারা দিলাইতাম এক লিষ্ট কৰো চাই আর লাৰতাম পাৰছি না তোমাৰ বিজালা বেটিয়ে লম্বা এক থালিকা লৈ লৈ আইছো বেটাই হাত লৈ আইয়া দেখলো তার বাগৰ সম্পত্তি বেছে দে খারাপ তোমাৰ তোমে মাত বুজা গেছিল অ কলে কলে ডাক দিয়া কইলো বাদি আও চাই দারোয়াই আলে কইলো আই যতটা হইছো সারা দিলাইতাম কিন্তু এখান কথা মানবাই ই আল্লাহর বান্দিও কইলা ইটা কিতা মাতো এখান কি দশখান কইলো মানবো যদি দেও লে আসাওনি লে দশর হামলা ই মাত্র নয় সারি দেও এখান মানিও খুব মজবুত করিয়া বেদায় বাদে কইল ও যে লম্বা লিস্ট লেখছো তুমি ও আমি ওটা কিচ্ছু দিতাম পারতাম না ও কথাখান মান লিখায় নিজেনি বা সারাইয়া নিজেনি বা সারাইয়া আমরা খাসিয়ত হইল হুজুরে এক দেড় ঘন্টা বয়ান করলা বাদে ওখানটা মানতাই নি আমরা আর কিচ্ছু মানি না ও হো বেটির খাসলত নাই মানো না কেন কিচ্ছু মানি না তারা সুদর বাজ করেন মাসা বকলে এখন তো যুক্তি সম্পর্ক কোরআন হদিস দিয়া খার 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 খান লাগে আর খে সারে সারা রাজ নমাজর বাজ খোজনে নমাজ পড়ে যদি বা নমাজ পড়ে রেওয়াজি নমাজ আল্লাহর নমাজ নাই হিসেবে একবারে ব্যাখ্যা করার সময় আমার নাই কারণ ও যেটা নমাজ আমরা দেখি আর উদাহরণস্বরূপ ও রমজান মাস আবার বাদে মসজিদ হাউসফুল হয় না তোরা মাতি না ফাঁস অক্তরি না খালি তেরাবি জুড়ে মাত না ফজরের নমাজ বেশ না তেরাবির নমাজ বেশ আস্থা জীবনে একশো বছর বয়স পাইছো আর একশো বছর একশো বছর তেরাবির নমাজ না খালি আপনি তোমার প্রথম তেরাবি দি পড়িছ আর সারা জমাইয়া এক দিন কর দুই রাখাত ফজরের দুই রাখাতর নমাজের সমান হইতে পারতো ভাই মাত বুঝা গেছে ফরজর দাম অত বেশি নাই তোরা মাতো না তাইলে যদি আমি আসল নমাজি হইতাম দে ফজরও বেশ হইতাম না তেরাবিত বেশ মাতই না কেনে ও কিজাত নমাজি আমরা চিন্তা করি রে ভাই এর লাগে আমি কই বলে ঈদে আমরা রমজানে মসজিদ মানু হারাই আর মোবারকে বার করি লাই বার করি নেন এখানে ইলাও আমি পাইছি যেমনে রাইত ঈদ মোবারক মাইকো ঘোষণা হয়েছে ফের আপনার যারা এতে গাব আসলো ও বেটাও যেমনে গেছিল এসার নমাজও হয়েছিল বাদানো গেছে খাবার লো আটার হামদার হামদে সরকার চলো তার এসার নমাজ নাই ও আনি না না খিজাত মুসলমান আমরা চিন্তা করো পড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিস ও কদি আমার নবী ফরমাইছিলা যা আমার নবী ফরমাইছিলা উম্মাত আমি আল্লাহ রাসূলে কইয়ার মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ একবার পড়ি না সুবহানাল্লাহ নবী জি ফরমাইছিলা উম্মত রে মরবার সময় যদি শেষ শব্দ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী কইয়ার মরিয়া লগে লগে তুমি জান্নাত একবার কও না সুবহানাল্লাহ বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ সারার দরকার আছেন কিলা দরকার হইতে হইলে করা লাগবো কি তাই কেন করি না কেন মানি না কিন্তু বড় বেমার বেটার বেটিয়ে খালি কইতো ওটা দিবাই হতা দিবাই হতা দিবাই বেটিনটোর ডিমান্ড কিছু বেশ থাকে না দিবা আস্থা জিন্দেগি দিও ডিমান্ড পুরা করতে তাই না কারণ বেটিনটোর ডিমান্ড পুরা করা যায় না এরা ডিমান্ড আপনার দেওয়া থাকি আগে দি থাকে তোরা টুকা টুকি লাগলে কইব জীবনে বাগর কাপড় ওখান দিছো না কই নি দাদা মাতো না খেলে ও আচ্ছা যাও তো বেটায় বেটিরে খালি ডিমান্ড দে একদিন বেটায় কইলো আজ সারা দিলাইতাম এক লিস্ট করো চাই আর লাড়তাম পারছি না তোমার বিজালা বেটিয়ে লম্বা এক থালিকা লেখিয়া লই আইসুন বেটায় হাত লই আসাইয়া দেখলো তার বাঘর সম্পত্তি বেছে দে রাখতে পারতো না মাত বুঝা গেছে ও কলে কলে ডাক দিয়া কইলো বাদি আও চাই দারোয়াই আলে কইলো আজ যতটা হইছো সারা দিলাইতাম কিন্তু এখান কথা মানবাই ই আল্লাহর বান্দিও কইলা ইটা কিতা মাতো এখান কি দশখান কইলেও মানবো যদি দেও লে আসাওনি লে দশর হামলা ই মাত্র নয় সারি দেও এখান মানিও খুব মজবুত করিয়া বেটায় বাদে কইল ও যে লম্বা লিস্ট লেখছো তুমি ও আমি ওটা কিচ্ছু দিতাম পারতাম না ও কথাখান মান লিখায় নিজেনি বা সারাইয়া নিজেনি বা সারাইয়া আমরা খাসিয়ত হইল হুজুরে এক দেড় ঘন্টা বয়ান করলা বাদে ওখানটা মানতাই নি আমরা আর কিচ্ছু মানি না ও হো বেটির খাসলত নাই মাতো না কেন কিচ্ছু মানি না
এর লাগি আমি সারা ওয়াজর নিচুল কইছি মানা সম্ভব নাই শোনা সহজ করা সহজ মানতে হইলে কর্ম হইল মন কন্ট্রোল দাও নফসর জিম্মা লও মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমার সানো ফল হইব ইয়াদ রাখো জীবনের হিসাব মিলাইয়া যাও বাইরে একটা শ্বাস চলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই মজাখেদা করতে নাই সুরত সিরত ব্যবহার ব্যবসা আখলাক ও ইবাদত ইমানিয়ত ইসলামাইত নাই জীবন শেষ হইব আল্লাহর হাত যাইবাই আল্লাহর দরবারের সময় স্বার্থ নাই কবর তাকি আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবী যে কইরা কবর খেরর জান্নাতের বাগ সমূহের মধ্যে একটি বাগান নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত আমার বাইরে কবর দাবা আছে কবর দাবা আছে হাসরের ময়দান আছে এর লাগি বাঁচতে হইলে ফয়লা খাম নসল লগে লড়াই করো আজ তাকি অহতা নিয়ত করো কেমন তুমি আমারে খেনে মসজিদ নিতে পারো না বিছনা ফুদিয়া যদি আমি মরি যাই আজরাইলে জাপটা মারি আস্তা পৃথিবীর মানুষে দোয়া করো আমার কবর জাহান্নাম হই যাই একবার কই না আউযুবিল্লাহ এর লাগি আজ তাকি লইয়া সবে আমরার নফসর লগে লড়াই করবো কো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ যত শিক্ষিত তুমিও যত দৌলতলা তুমিও যদি তোমার আমার মাটিক নাই আপনার খামো লাগাও না ওলা জীবন শেষ করি লাগবা বিপদ আছে নি না নাই মাতখন আছে নি না নাই এর লাগি আইসটা কি আমরা আর ফজর নমাজ ছাড়ি দাম নাই কো ইনশাআল্লাহ সালাই জমাতে বড়ি মু হাত তোলা মারি কো ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম আল্লাহরে হো আল্লাহ আমরা রে আমলি বানাও হো আমিন মৌত আছে কার কোন সময় খেও জানো না আমি দোয়া করে দিতাম আমার টাইম শেষ আমি আগে যাইতাম না এর আগে আপনার তোর মরা মুর্দা কবর আসুন আপনার তোর হেদায়তর ব্যাপার আছে আপনারা পকেট মোবারক হাত হারাইয়া ও মসজিদের সাহায্যর লাগি একবার তার তুলা তুলা হলে সদকায় একটা দিতাই আর দোয়া করে নিতাম দেখি যাই খার আল্লাহ আল্লাহ রসুলের লগে মায়া আছে নিজের হেদায়তর চিন্তা আছে মাগফিরতর চিন্তা আছে একবার তুলা তুলা সদকার কয়জন বাইয়ে তুলা জলদি উঠো না একবার উঠি আর যাইন যে তাদের নেরুতা লই লাও চাই কারণ এই মহফিলও আমি এখন সারারে আনাও সম্ভব নাই এক দুইজন বাইয়ে আটকাইয়া যাইন যে তার সদকা দেন সবে একবার হাত হারাও যে আল্লাহ আমার হেদায়ত দিতাই ও কথার নিয়তে একবার আপনার সদকা খান দিলাম ওই সদকার বিনিময়ে আপনি আমার হেদায়ত দিতাই ঔকতার নিয়তে একবার হাত হারাও নিজের হেদায়তর লাগে একশো টাকার বিনিময়ে যদি আল্লাহ তোমার গছিলাই তোমার বেড়া পার হয়ে যাব মাশাআল্লাহ কিটা নাম জলাল উদ্দিন সাহেব কয়েকটা দেখা দিয়েছিল আরো এক ভাই কারণ আমি আল্লাহর তরফ থেকে খুঁজেছি এর কারণে বান্দা হিসাবে একবার হাত হারাও আর পাক্কা নিয়ত রাখো আল্লাহ ঔষধকার বিনিময়ে আপনি আমার হেদায়ত দেও মাশাআল্লাহ কারণ যত নমাজ পড়ি আবার সবুজ আইসে না মাশাআল্লাহ ওলা তোলা তোলা দিলাম সবাব থাকো মখতসর দোয়াও ইব তবিল বইলাই আর দোয়া ও মুখুল ইবাদাত নবী জিয়া ফরমাইদরা দোয়া হইল এবাদতর সারাংশ দোয়া থাকি মাহরুম হইও না বইয়া এক দুই মিনিটে দোয়া হইব এরপরে আপনার আর বাকি মশলা কিনা জানি না কিনা নাম রে ভাই আমার ভাই আনোয়ার হোসেন ফার্স্ট শোনা দেখা দিয়েছে না